আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা অবৈধভাবে গেম দিয়ে কিভাবে ইতালি যাবেন, আপনারা তুর্কি দিয়ে মানে তুর্কি হয়ে গেম দিয়ে কিভাবে আপনারা ইতালি যাবেন। বর্তমানে আপনারা যারা বাংলাদেশে আছেন অথবা আপনারা যারা মিডিল ইস্টে আছেন, সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, যেখানে বলো না কেন, আপনারা যারা মিডিল ইস্টে আছেন আপনারা কিভাবে গেম দিয়ে তুর্কি হয়ে ইতালি পর্তুগাল যাবেন, আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের কত সময় লাগবে, কত টাকা লাগবে আপনাদের গেম দিয়ে ইতালি যেতে, আপনারা কোন সময় গেম দিবেন, অথবা আপনারা কোন সময়ে গেম দিলে খুব সহজেই ইতালি যেতে পারবেন, আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। ভিডিও শুরুতে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে বর্তমানে কিন্তু অবৈধভাবে ইউরোপে প্রবেশ অনেকটা কঠিন হয়ে গেছে। এখন অনেক কারণে সরাসরি অবৈধভাবে বিভিন্ন দেশ পাড়ি দিয়ে ইউরোপে সরাসরি ঢোকা যাচ্ছে না, অনেকে আছে যে বিভিন্ন দেশে আটকে আছে। তো আপনারা এইগুলো বিবেচনা করেই তারপরে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে রওনা হবেন। আরেকটা বিষয় হচ্ছে এখন কিন্তু অনেক প্রতারক চক্র বের হয়েছে, যারা আপনাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে, আপনাকে সহজ প্রলোভন দেখিয়ে বলবে যে খুব সহজেই গেম দিয়ে ইউরোপে যাওয়া যাবে, এই কথাগুলো বলে আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিবে। তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং একজন প্রশিক্ষিত ভালো দালালের মাধ্যমে আপনারা গেম দিবেন, তাহলে মোটামুটি আপনারা সহজেই ইউরোপে অবৈধভাবে প্রবেশ করতে পারবেন। আর যদিও বা প্রবেশ করতে না পারেন তাহলে আপনাদের টাকা পয়সা মার যাবে না। তো এখন দেখেন, আপনারা যারা বর্তমানে বাংলাদেশে আছেন, আপনারা বাংলাদেশ থেকে অবশ্যই একজন প্রশিক্ষিত যে দালাল এর আগেও এই ধরনের কাজকর্ম করেছে তার সঙ্গে আপনি কন্ট্যাক্ট করবেন, যে আপনি সরাসরি বাংলাদেশ থেকে অবৈধভাবে ইউরোপে যেতে চান, ঠিক আছে? তো এই শর্তে আপনি তার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করলে আপনাকে প্রথমে বাংলাদেশ থেকে সরাসরি তুর্কিতে নিয়ে আসবে, মানে আপনাকে বাংলাদেশ থেকে সরাসরি বিমানে করে তুর্কিতে নিয়ে আসবে, অথবা আপনাকে সরাসরি বাংলাদেশ থেকে তুর্কি না নিয়ে আপনাকে নিয়ে যাবে দুবাই, দুবাই থেকে আপনাকে বিমানে করে নিয়ে যাবে তুর্কি। মানে আপনার বাংলাদেশ থেকে সরাসরি তুর্কিতে গেলে অনেক টাকা খরচ হয়, সেক্ষেত্রে যদি আপনাকে বাংলাদেশ থেকে দুবাই, দুবাই থেকে যদি আপনাকে তুর্কিতে নিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি অর্ধেক লাগে, মানে অর্ধেক ভাড়া লাগে। কারণ আপনাকে বাংলাদেশ থেকে দুবাই নিয়ে গেলে এখান থেকে হচ্ছে ওরা মোটামুটি 150 মানুষ ম্যানেজ করে, একটা বিমান কন্ট্যাক্ট করে সরাসরি তারা তুর্কিতে নিয়ে যায়, সেক্ষেত্রে অনেক টাকা সেভ হয়। তো এইভাবে হচ্ছে আপনাকে বাংলাদেশ থেকে তুর্কি নিয়ে যাবে। তো মূল কথা হচ্ছে আপনাকে বাংলাদেশ থেকে সরাসরি বিমানে করে তুর্কি পর্যন্ত নিয়ে যাবে, এখানে আপনার কোনোভাবে হাঁটামাটা লাগবে না বা কোনো পরিশ্রমের কাজ নেই। আর আপনারা যারা মিডিল ইস্টে আছেন, অনেকে আছেন সৌদি আরব, অনেকে আছেন ওমান বা দুবাই আছেন অনেকেই, কাতার আছেন অনেকেই, অথবা ইরান, ইরাক, যেখানে থাকেন না কেন আপনারা, আপনাদেরকে অবৈধভাবে যেতে হবে। মানে আপনারা যদি মিডিল ইস্টে থাকেন তাহলে মিডিল ইস্ট থেকে আপনাদেরকে অবশ্যই তুর্কিতে নিয়ে যাবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তো আপনাদেরকে এক্ষেত্রে আরব সাগর, এটা হচ্ছে আপনার আরব সাগর, আরব সাগর দিয়ে আপনাদেরকে বিভিন্নভাবে, মানে মূলত এখান থেকে হচ্ছে আপনাদেরকে গেম দিয়ে আপনাদেরকে ইরান দিয়ে তুর্কি পর্যন্ত নিয়ে যাবে, মানে আরব সাগর দিয়ে আপনাদেরকে গেম দিয়ে স্প্রিং বোর্ডে গেম দিয়ে ইরান নিয়ে যাবে, ইরান থেকে হচ্ছে আপনাদেরকে তুর্কি পর্যন্ত নিয়ে যাবে। মূল কথা হচ্ছে আপনি যেখানে থাকেন সেখান থেকে আপনার দালালে, মানে আপনার দালালে হচ্ছে সেখান থেকে আপনাকে তুর্কি পর্যন্ত নিয়ে যাবে, ঠিক আছে? তো তুর্কিতে যাওয়ার পরে হচ্ছে আপনার মূল গেম, মানে ইউরোপে যাওয়ার মূল যাত্রা শুরু হবে। তো এখন দেখেন, তুর্কিতে যাওয়ার পর এখানে হচ্ছে আপনার মূলত বিভিন্ন ধরনের গেম হয়, আপনাকে অবশ্যই শুরু থেকেই কন্ট্যাক্ট করে আসতে হবে যে আপনি কোন ধরনের গেম দিবেন। কারণ তুর্কি থেকে আমি বললাম যে বিভিন্ন ধরনের গেম দেওয়া যায়, বিভিন্ন ধরনের গেম হয়ে থাকে, তারই ভিতরে তিনটা গেম আমি আজকে বলবো আপনাদেরকে। তো দেখেন, একটা হচ্ছে আপনার সাগর পথে, এই যে এটা হচ্ছে আনাতোলিয়া, আনাতোলিয়া হচ্ছে আপনার মূলত তুর্কির একটা বন্দর শহর, মানে বন্দর নগরী। তো আনাতোলিয়া থেকে এটা হচ্ছে আপনার ইতালি, আনাতোলিয়া থেকে কিন্তু সরাসরি ইতালিতে শিফট, মানে জাহাজ যায়, সেক্ষেত্রে আপনারা জাহাজে করে গেম দিতে পারবেন। তবে এই গেমটা কিন্তু অনেক ব্যয়বহুল, এই গেমটা দিতে আপনাদের খরচ হবে মিনিমাম 5 থেকে 6 হাজার ইউরো, যেটা বাংলা টাকায় প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা, মানে আপনাদের এরকমেরই একটা অর্থ লাগবে। আর এই গেমটা কিন্তু
মোটামুটি আপনার 7 থেকে 10 দিন পর্যন্ত সময় লাগে এই গেম দিয়ে ইতালি যেতে। তবে এখনও মানে এই সময় পর্যন্ত এই গেমটা এখনও দেওয়া যায় কি না এই বিষয়ে সঠিক তথ্য আমার কাছে নেই। তবে আমার পরিচিত অনেকে আছে যারা বিগত 2-3 বছর আগে এই গেমটা দিয়ে ইতালিতে আসছে। তবে এই গেমটা দেওয়া অনেক রিস্ক, কারণ 10-12 দিন যদি আপনার সাগরে থাকা লাগে সেক্ষেত্রে অনেক সমস্যা হয় সাগরে। তো মূলত কথা হচ্ছে যে এইভাবেও গেম দিয়ে যাওয়া যায়, যেটা দেখানোর জন্য আপনাদেরকে আমি এটা বললাম যে তুর্কি থেকেও সাগর পথে গেম দিয়ে, মানে এটা হচ্ছে আপনার বড় বড় জাহাজে, যদি আপনারা এখানে জুম করে দেখেন এটা এখানে একটা বন্দর আছে, তো এখান থেকে হচ্ছে আপনার সরাসরি জাহাজে করে ইতালিতে শিপ যায়, মানে জাহাজ দেয় সে জাহাজে করে আপনারা গেম দিয়ে যেতে পারবেন। তো এটা হচ্ছে আপনার একটা রুট বা একটা রাস্তা। আর একটা হচ্ছে আপনাদেরকে তুর্কি থেকে যাওয়া লাগবে বুলগেরিয়া গ্রিস সীমান্তে। বুলগেরিয়া গ্রিস সীমান্তে গেলে এখান থেকে হচ্ছে আপনারা একটা হচ্ছে বুলগেরিয়া আর একটা হচ্ছে গ্রিস, আপনারা এই দুইটা রুট ইউজ করে গেম দিতে পারবেন। যদি আপনারা তুর্কি থেকে বুলগেরিয়া যান সেক্ষেত্রে আপনাদেরকে বুলগেরিয়া থেকে রুমেনিয়া, রুমেনিয়া থেকে হাঙ্গেরি হয়ে আপনারা চাইলে অস্ট্রিয়া হয়ে এদিকে হচ্ছে জার্মানি, জার্মানি ঢুকতে পারবেন, অথবা আপনাদেরকে স্লোভাকিয়া দিয়ে পোল্যান্ড ঢুকতে হবে। তো যদি আপনারা সেনজেনে ঢুকতে পারেন তাহলে আর সমস্যা নয়, এটা আপনারা জানেন। তো মূল কথা হচ্ছে যদি আপনারা হাঙ্গেরিতে পৌঁছাইতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আর সমস্যা হয় না। আর একটা বিষয় হচ্ছে সবথেকে জনপ্রিয় গেম আপনার তুর্কি থেকে গ্রিস, গ্রিস থেকে আলবেনিয়া, এটা হচ্ছে মন্টিনিগ্রো, আলবেনিয়া থেকে মন্টিনিগ্রো, মন্টিনিগ্রো থেকে বসনিয়া, বসনিয়া থেকে ক্রোয়েশিয়া, এটা হচ্ছে আপনার স্লোভানিয়া। তো ক্রোয়েশিয়া থেকে স্লোভানিয়া হয়ে ইতালি, মানে এই যে আপনার ইতালি দেখা যাচ্ছে না, এটা এই যে আপনার ইতালি এটা। তো এই হচ্ছে আপনার গেম। তবে এর আগে আপনাদের আরেকটা আমি দেখাই, সেটা হচ্ছে এই গ্রিসে ঢোকার পর এটা হচ্ছে আপনার নর্থ মেসিডোনিয়া এখন, আর এটা হচ্ছে আপনার সার্বিয়া, ঠিক আছে। তো দেখেন আপনার গ্রিস থেকে নর্থ মেসিডোনিয়া, নর্থ মেসিডোনিয়া থেকে সার্বিয়া, সার্বিয়া থেকে সরাসরি হাঙ্গেরি। তো এই গেমটা আপনারা দিতে পারবেন। এটা হচ্ছে আপনার হাঙ্গেরি, দেখাই আপনাদেরকে একটু, এই যে এটা হচ্ছে আপনার হাঙ্গেরি। তো আপনারা যদি সরাসরি গ্রিস থেকে নর্থ মেসিডোনিয়া, নর্থ মেসিডোনিয়া থেকে যদি আপনারা সার্বিয়া, সার্বিয়া ঢোকেন, এখানে আপনার সার্বিয়া নর্থ মেসিডোনিয়া সীমান্ত আছে, এরা দেখা যাচ্ছে না, তবে এই যে এখানে আছে এই যে এই জায়গাটায় আছে সীমান্ত, আপনারা জুম করে দেখতে পাবেন এই জায়গাটায় সীমান্ত আছে, আপনারা অনেকে জানেন। তো নর্থ মেসিডোনিয়া থেকে সার্বিয়া, সার্বিয়া হয়ে যদি আপনি হাঙ্গেরি গেমটা দেন তাহলে আপনি দিতে পারবেন। তো মূল কথা হচ্ছে দেখেন একটু খেয়াল করে বিষয়টা, যে আপনারা তুর্কি থেকে 3 ধরনের গেম দিতে পারবেন, তুর্কি থেকে মূলত আপনারা 3 ধরনের গেম দিতে পারবেন। প্রথমটা হচ্ছে আপনার আনাতোলিয়া থেকে সাগর পথে ইতালি, আর একটা হচ্ছে আপনার বুলগেরিয়া হয়ে, রুমেনিয়া হয়ে, হাঙ্গেরি হয়ে ইতালি যেতে হবে, আর একটা হচ্ছে আপনাদের গ্রিস, যেটা সবথেকে জনপ্রিয়, মানে আপনার তুর্কিতে যারা আসে মূলত, তুর্কিতে যারা আসে তারা কিন্তু 90% মানুষই যারা মিডিল ইস্ট, দুবাই, কাতার অথবা বাংলাদেশ থেকে আসে, তারা আপনার প্রথমে হচ্ছে আপনার তুর্কিতে আসবে। তুর্কিতে আসার পর আপনার দালাল সুযোগ সুবিধা বুঝে আপনাদেরকে অবশ্যই তুর্কি থেকে গ্রিসে ঢুকিয়ে দিবে, আর এইখানে যদি আপনাদের গ্রিস পুলিশ ধরে সেক্ষেত্রে আপনাদেরকে বাংলাদেশে ব্যাক পাঠাবে না, আপনাদেরকে তুর্কিতে ব্যাক পাঠাবে। আর যদি আপনাদেরকে তুর্কি পুলিশ ধরে, কারণ তুর্কিতে পুলিশ তেমন ধরে না, যদি আপনাকে ধরে তাহলে হয়তো 2-3 দিন জেল কাটতে হবে, এরপর আপনাকে আবার ছেড়ে দিবে, আপনাকে বাংলাদেশে ব্যাক পাঠাবে না, ঠিক আছে। আচ্ছা এখন এখানে একটু বিষয়টা আপনাদেরকে দেখাই, যে আপনারা যদি বুলগেরিয়া হয়ে গেম দেন, আসলে বুলগেরিয়া হয়ে এখন গেম দেওয়াটা আমি কখন আপনাদেরকে বলবো না, কারণ বুলগেরিয়া হয়ে যদি আপনি রুমেনিয়াতে ঢোকেন, রুমেনিয়াতে ঢুকলে আপনি এখানে আটকে পড়ে যাবেন, এখান থেকে যদি আপনি ধরা খান তাহলে অবশ্যই আপনাকে রুমেনিয়া থেকে ডিপোর্ট মেরে কিন্তু বাংলাদেশে ব্যাক পাঠিয়ে দিবে, যেটা আসলে অনেক দুঃখজনক একটা বিষয়, কারণ আপনারা যদি রুমেনিয়া পর্যন্ত চলে যান সেক্ষেত্রে আপনাদের মোটামুটি 8 থেকে 10 লক্ষ টাকা খরচ হয়ে যাবে, কারণ দালালকে কিন্তু আপনাকে আগাম টাকা দেওয়া লাগবে, ঠিক আছে, হয়তো কিছু টাকা সে বাকি রাখবে কিন্তু আপনাকে আগাম টাকা দিয়ে আসতে হবে। তো মূল কথা হচ্ছে আপনারা যদি তুর্কিতে আসেন, তুর্কি থেকে আপনারা যদি বুলগেরিয়াতে ঢোকেন তাহলে বুলগেরিয়া থেকে রুমেনিয়া, রুমেনিয়া হয়ে হাঙ্গেরি, আপনাদেরকে এই গেমটা দেওয়া লাগবে। তবে আপনারা অনেকেই বলবেন যে ভাই বুলগেরিয়া থেকে আমরা সার্বিয়া ঢুকতে পারি, হ্যাঁ আপনারা সার্বিয়া ঢুকতে পারবেন, কিন্তু এখানে আপনার ইচ্ছা, মানে আপনার ইচ্ছার উপরে কিন্তু
সব কিছু ডিপেন্ড করবে না, কারণ আপনার দালাল যেটা বলবে সেটাই কিন্তু হবে, ঠিক আছে? তো এই জন্য আপনাদেরকে অবশ্যই ভালো একটা দালালের মাধ্যমে কন্ট্যাক্ট করা লাগবে, যে কারণে এখানে কিন্তু অনেক কঠিন রাস্তা আছে, অনেক দালালেরা ইচ্ছাকৃতভাবে আপনাদেরকে সেই রাস্তাগুলো দিয়ে নিয়ে যাবে। তো যদি আপনারা ভালো একটা দালালের মাধ্যমে যোগাযোগ করেন বা কন্ট্যাক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজে যেতে পারবেন। এক্ষেত্রে আপনাদের টাকাও খুব কম লাগবে, আবার আপনাদের কষ্টও কম হবে। তো মূল কথা হচ্ছে, আপনারা যারা এই পথে গেম দিবেন, আপনাদেরকে প্রথমে তুর্কি থেকে নিয়ে আসবে গ্রিস, তুর্কি থেকে গ্রিস নিয়ে আসবে, গ্রিস থেকে নিয়ে আসবে আলবেনিয়া। আর এই প্রত্যেকটা বর্ডার কিন্তু ক্রস করা অনেক ডিফিকাল্ট, অনেক কষ্টকর। তো আপনাদেরকে গ্রিস থেকে আলবেনিয়া নিয়ে যাবে, আলবেনিয়া থেকে নিয়ে যাবে মন্টিনিগ্রো, মন্টিনিগ্রো থেকে নিয়ে যাবে আপনাদেরকে বসনিয়া, ঠিক আছে? তো এই পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাবে। এই বসনিয়াতে যাওয়ার পর এখানে আপনাদের থাকা লাগবে মিনিমাম 10 থেকে 15 বা 20 দিন, ঠিক আছে? আর যদি আপনাদের টাকা পয়সা বেশি থাকে, তাহলে হচ্ছে আপনারা গ্রিস থেকে নর্থ মেসিডোনিয়া, নর্থ মেসিডোনিয়া থেকে হচ্ছে আপনারা সার্বিয়া প্রবেশ করবেন। সার্বিয়াতে আসার পর সার্বিয়া থেকে হচ্ছে আপনাদেরকে হাঙ্গেরি গেমটা দেওয়া লাগবে। এটা হচ্ছে আপনার সার্বিয়া হাঙ্গেরি বর্ডার, এটা অনেক কঠিন একটা বর্ডার। তো আপনাদের এই বর্ডারটা ক্রস করতে টাকা লাগবে মিনিমাম 2 থেকে 3 লক্ষ। তবে একটা বিষয় মনে রাখবেন যে সব থেকে ভালো এবং বেটার গেম হচ্ছে সার্বিয়া থেকে হাঙ্গেরি, ঠিক আছে? যদি আপনি সার্বিয়া থেকে হাঙ্গেরি গেমটা দেন, এটা হচ্ছে আপনার সব থেকে ভালো গেম। এই গেমটা দিতে টাকা পয়সা বেশি লাগে, কিন্তু এখানে রিস্কও আছে, আবার এখানে সফলতাও বেশি, কষ্ট কম হয়, এখানে আপনার হাঁটা লাগে না বেশি, হয়তো 2-4-5 কিলো হাঁটা লাগে সর্বোচ্চ আপনার, আর খাবার দাবারে কষ্ট হয় না, এই ধরনের কোনো সিচুয়েশন আপনাদেরকে পড়তে হয় না। আর একটা বিষয় আপনাদেরকে বলে দিই, যে আপনারা কখনোই শীতের সময়, মানে শীতকালীন সময় কখনো গেম দিবেন না। ইউরোপে আপনার গরম থাকে 3-4 মাস, তো আপনারা সেই সময় গেম দিবেন, কারণ আপনারা ভাই গরম সহ্য করতে পারেন, কিন্তু আপনারা শীত কিন্তু সহ্য করতে পারবেন না। অনেকে আছে ঠান্ডায় মারা যায়, অনেকে আছে আপনার আলবেনিয়া বা গ্রিস, আলবেনিয়া বা মন্টিনিগ্রো, এই বর্ডারগুলো ক্রস করার সময় অনেকেই খাবার পায় না, অনেকেই খাবারের অভাবে, অথবা আপনারা অনেকে আছেন ঠান্ডায় কিন্তু জমে মারা যায়। আপনারা একটা নিউজ শুনে থাকবেন যে গ্রিসে, মানে গ্রিসে বর্ডারে ধরা খাওয়ার পরে গ্রিস পুলিশ ব্যাগ পাঠাচ্ছিল, তখন কিন্তু তাদের সমস্ত কাপড় চোর খুঁজে রাখছিল, যে কারণে তারা মানে 7-8 জন ছিল সবাই কিন্তু মারা যায়, মানে ঠান্ডায় মারা গেছিল। আসলে বিষয়টা দুঃখজনক, কিন্তু গ্রিসে ধরা খেলে কিন্তু আপনাকে অবশ্যই এই ধরনের শাস্তির মুখে পড়তে হবে। তো এগুলো আপনারা মাথায় রাখবেন। আর একটা বিষয় হচ্ছে, এখানে আপনার গেম দেওয়ার সময় পানির কষ্ট হয় না, এখানে অ্যাভেলেবেল ঝর্ণা আছে, কিন্তু এখানে মূলত খাবারে অনেক কষ্ট হয়। তো আপনারা এগুলো বিবেচনা করেই গেম দিবেন, কারণ গেম দেওয়াটা অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ, এখানে আপনার লাইফ মানে এই পথেই শেষ হয়ে যেতে পারে, এতটা বিপজ্জনক এই পথগুলো। তারপরেও যদি আপনারা এইগুলো উপেক্ষা করে আসতে চান, তাহলে আপনারা আসতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে আপনারা প্রথম যেখান থেকে আসবেন, সেটা বাংলাদেশ হতে পারে অথবা দুবাই, কাতার, যেখানেই হোক, আপনারা মূলত যেখান থেকে আসবেন সেখান থেকে আপনারা ভালো একটা দালালের মাধ্যমে যোগাযোগ করবেন, যে দালাল টাকা পয়সা বেশি নেই কিন্তু সে এর আগেও কাজ করেছে অথবা এই কাজগুলো করে। অনেকে আছে, আমার পরিচিত একজনই আছে, যে মোটামুটি 4-5 লক্ষ টাকা অলরেডি মার খেয়েছে, মানে সে টাকা জমা দিছে, কিন্তু তার কাছে টাকা জমা দিছে সে মূলত একজন ফেক, ভুয়া এজেন্ট বা দালাল, মিডিয়া আপনি যাই বলেন না কেন। তো আপনারা এই বিষয়গুলো চিন্তা ভাবনা করবেন, তারপরে আপনারা এই পথে বের হবেন। তো দেখেন, আপনারা যদি বসনিয়া অথবা সার্বিয়া পর্যন্ত চলে আসেন, এরপরে আপনাদের কাজটা হবে, আপনাদেরকে বসনিয়াতে অপেক্ষা করা লাগবে, কারণ বসনিয়াতে একটা ক্যাম্প আছে, যে ক্যাম্পটার নাম হচ্ছে আপনার কিকিন্দা ক্যাম্প। তো আপনাদেরকে এই ক্যাম্পে থাকা লাগবে, এখানে থাকার পর অথবা আপনারা ক্যাম্পে জায়গা পাবেন না, কারণ ক্যাম্পে অনেক মানুষ থাকে, ক্যাম্পে জায়গা পাবেন না, আপনাদেরকে বন জঙ্গলে থাকা লাগবে। তো আপনাদের বসনিয়া থেকে আবার কন্ট্যাক্ট করা লাগে, ঠিক আছে? বসনিয়া থেকে ক্রোয়েশিয়া, ক্রোয়েশিয়া থেকে স্লোভানিয়া, স্লোভানিয়া থেকে হচ্ছে আপনার ইতালি, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার ইতালি। তো এই কন্ট্যাক্টটা করার লাগে, এই কন্ট্যাক্টটা করে আপনাদেরকে আসতে হবে। তো বসনিয়াতে, তো বসনিয়াতে যারা আসবেন বা বসনিয়াতে যারা গেম দিবেন, এটা হচ্ছে আপনার সস্তা গেম, এখান থেকে হয়তো 2-2.5 লক্ষ বা 3 লক্ষ, সর্বোচ্চ গেলে বর্তমানে আপনার 4 লক্ষ টাকা লাগবে এই বসনিয়া থেকে গেম দিতে গেলে, ঠিক আছে? তো মূল কথা হচ্ছে, বসনিয়া থেকে প্রথমে আপনাদেরকে আসতে হবে ক্রোয়েশিয়া। আর এই বসনিয়া ক্রোয়েশিয়া বর্ডার আমার মনে হয় যে পৃথিবীর সব থেকে কঠিন এবং ভয়ানক বর্ডার, কারণ এখানে যদি আপনি একবার ধরা পড়েন, আপনার কাছে যা থাকবে সব কিছু রেখে দিবে, এছাড়াও আপনাকে অত্যন্ত মানে অমানবিক নির্যাতন করবে এই বর্ডারে। তো যদি আপনারা কোনোভাবে
বসনিয়া ক্রোয়েশিয়া বর্ডার ক্রস করে স্লোভানিয়াতে চলে আসেন। স্লোভানিয়াতে আসলেও আপনাদের শান্তি নেই, কারণ স্লোভানিয়াতে আসার পরে স্লোভানিয়াতে আপনি থাকতে পারবেন না, এখান থেকে আপনাকে খুবই দ্রুত মানে দু এক দিনের ভিতরই এখান থেকে আপনাকে বের হতে হবে, না হলে আপনি স্লোভানিয়াতে আটকা পড়ে যাবেন। তো আপনার দালাল সুযোগ বুঝে আপনাকে বসনিয়া থেকে নিয়ে যাবে ক্রোয়েশিয়া, ক্রোয়েশিয়া থেকে নিয়ে যাবে স্লোভানিয়া, স্লোভানিয়া থেকে সুযোগ বুঝে আপনাকে স্লোভানিয়া ইতালি বর্ডারটা আপনাকে ক্রস করিয়ে দিবে। যদি আপনি স্লোভানিয়া ইতালি বর্ডারে ধরা খান, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ডিপোর্ট মেরে ক্রোয়েশিয়া পাঠাবে, ক্রোয়েশিয়া থেকে ডিপোর্ট মেরে পাঠাবে বসনিয়া, ঠিক আছে? আর যদি আপনারা মন্টিনিগ্রো আলবেনিয়াতে ধরা খান, সেক্ষেত্রে আপনাদেরকে ডিপোর্ট মারবে না, তবে আপনারা কখনোই কসোভোতে ঢুকবেন না, কসোভোতে ঢুকলে আপনাদেরকে সরাসরি বাংলাদেশে ব্যাক পাঠিয়ে দিবে। তো এটা হচ্ছে একটা সতর্কবার্তা। তারপরেও তো আপনারা যদি কোনোভাবে এই স্লোভানিয়া থেকে মানে যদি আপনারা কোনোভাবে স্লোভানিয়া থেকে ইতালির ভিতরে 2-1 মাইল ঢুকতে পারেন, তাহলে আর আপনার সমস্যা নেই, আপনাকে ইতালি পুলিশ ধরবে, ধরে তারা ক্যাম্পে নিয়ে যাবে, ঠিক আছে? তো ক্যাম্পে নিয়ে গেলে ওখান থেকে আপনাকে কাগজপত্র সব করে দিবে, আর সমস্যা হবে না। আর যদি আপনারা চান যে আপনারা বেশি টাকা দিয়ে ভালোভাবে গেম দিবেন, তাহলে আপনাদেরকে আসতে হবে গ্রিস থেকে নর্থ মেসিডোনিয়া, নর্থ মেসিডোনিয়া থেকে সার্বিয়া, সার্বিয়া থেকে আপনাদেরকে হাঙ্গেরি আসতে হবে, হাঙ্গেরি থেকে আপনারা অস্ট্রিয়া হয়ে এটা আপনারা ইতালিতে ঢুকতে পারবেন, অথবা আপনারা জার্মানি বা আপনারা যেখানে যেতে চান সেখানে যেতে পারবেন। তো এটা হচ্ছে সব থেকে বেটার, এবং আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনারা সার্বিয়া থেকে হাঙ্গেরি গেম দিবেন, এটা আমার কাছে সব থেকে ভালো লাগে। তবে এই হাঙ্গেরি বর্ডারটা অনেক কঠিন, এখানে যদি আপনি ধরা পড়েন সেক্ষেত্রে আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে, কিন্তু এই সার্বিয়া হাঙ্গেরি বর্ডারে যেসব দালাল থাকে তারা খুবই প্রশিক্ষিত দালাল, তাদের কাছ থেকে কোনোভাবে মিসটেক হয় না। আর যদিও আপনি ধরা পড়েন, তাহলে তারা মানে অল্প সময়ের ভিতরে আপনাকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসবে, মানে এখানে হচ্ছে আপনার তাদের বর্ডার কন্ট্যাক্ট করা থাকে, তারা বর্ডার কন্ট্যাক্ট করে আপনাকে বর্ডার ক্রস করিয়ে দেয়, মানে বর্ডার যারা লোক থাকে তারাই হচ্ছে আপনাকে মই টই দিয়ে বর্ডার ক্রস করিয়ে দিবে। আপনাদেরকে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে সার্বিয়া হাঙ্গেরি বর্ডার ক্রস করায়। তো যাই হোক, এটাই হচ্ছে আপনার সিস্টেম। আর এই পথে আপনাদেরকে এই পথে আসতে হলে অনেক টাকা লাগবে, অনেক টাকা প্রয়োজন হবে। অনেকে বলে 5-6 লাখ বা 10 লাখ টাকা খরচ করে এই পথে চলে আসা যায়, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। আমি নিজে অনেকের মুখে শুনেছি যে তারা 17-18-20 লক্ষ টাকা খরচ করেছে এই পথে আসার জন্য, বা অলরেডি অনেকে আছে 15-16 লাখ টাকা খরচ করেছে কিন্তু তারা এখনও আসতে পারে নাই। ম্যাক্সিমাম মানুষই হচ্ছে আপনার এই বসনিয়াতে বন্দি অবস্থায় আছে, মানে বসনিয়াতে আটকা পড়ে আছে, কিন্তু সার্বিয়াতে যারা আসছে তারা কিন্তু শতভাগই সার্বিয়া থেকে হাঙ্গেরি মানে হাঙ্গেরি হয়ে তারা ইতালি পর্তুগাল চলে গেছে। তো দেখেন, আপনাদেরকে আমি তিনটা কথা বলবো। প্রথমটা হচ্ছে আপনারা যেখানেই যান, মানে আপনারা যেভাবেই গেম দিন না কেন, আপনারা যদি লিবিয়া দিয়ে মানে লিবিয়া তিউনেশিয়া থেকে যদি আপনারা সাগর পথে ইতালি আসেন, সেক্ষেত্রেও আপনারা শীতের সময় গেম দিবেন না, কারণ শীতের সময় গেম দেওয়াটা অত্যন্ত ডিফিকাল্ট, এখানে আপনার লাইফের মানে আপনার জীবনের এতটুকু সেফটি নেই। আর আপনারা যারা গ্রিস আলবেনিয়া হয়ে যারা গেম দিবেন, তারাও কখনোই শীতের সময় গেম দিবেন না, কারণ এটা অনেক বিপজ্জনক। আপনারা চেষ্টা করবেন গরমের সময় গেম দেওয়ার জন্য, এতে করে যদি আপনারা সাগরে পড়ে যান অথবা যদি আপনারা কোনো বিপদে পড়েন, সেক্ষেত্রে কিন্তু আপনারা গরমটা সহ্য করতে পারবেন, কিন্তু শীত কিন্তু আপনারা সহ্য করতে পারেন না। বিশেষ করে আপনারা যারা এশিয়ার মানুষ অথবা যারা আফ্রিকার মানুষ, আপনারা কিন্তু মানে গরমটা সহ্য করতে পারেন কিন্তু শীত সহ্য করতে পারেন না। তো আপনারা শীতের সময় গেম কখনোই দিবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে, এখানে আপনাদেরকে অনেকে অনেক কথা বলবে, অনেকে অনেক কথা বলে যে অল্প টাকায় গেম দেওয়া যায়। তো আপনারা একটু কষ্ট করে হলেও বেশি টাকা দিয়ে ভালো একটা গেম দিবেন। আপনারা বিশেষ করে তুর্কি থেকে বুলগেরিয়া, বুলগেরিয়া থেকে রুমেনিয়া হয়ে কেউ গেম দিবেন না, এটা আমি একবারে মানা করব, কারণ এখানে আপনারা ধরা পড়লে অনেক সমস্যা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনারা তুর্কি থেকে গ্রিস, গ্রিস হয়ে আলবেনিয়া, মন্টিনিগ্রো, কসোভো, ক্রোয়েশিয়া এবং আপনার এখানে স্লোভানিয়া হয়ে যারা ইতালিতে আসবেন, এই গেমটাও আপনারা কেউ দিবেন না। যাদের টাকা পয়সা একদমই কম, বা আপনারা এই বসনিয়াতে বা সার্বিয়াতে আসার পরে আপনাদের টাকা পয়সা একদমই নেই, হয়তো 2-2.5 লাখ টাকা আছে, সেক্ষেত্রে আপনারা এই বসনিয়া থেকে গেমটা দিবেন। আর যদি আপনাদের কাছে টাকা পয়সা একটু বেশি থাকে, তাহলে অবশ্যই আপনারা সার্বিয়া থেকে হাঙ্গেরি গেম দিবেন, এটা হচ্ছে সব থেকে মানসম্মত এবং ভালো একটা গেম। আর যারা ট্যাক্সি গেম দিবেন, এই ট্যাক্সি গেমটা কিন্তু এই আপনার সার্বিয়া টু হাঙ্গেরি গেম হয়ে থাকে, কারণ বসনিয়া থেকে বেশিরভাগ মানুষই হচ্ছে মানে যারা বসনিয়াতে অবস্থান করে তারা কিন্তু প্রায় শতভাগ মানুষই আপনার হেঁটে গেম দেয়।
তো এই হেডে গেম দেওয়াটা অনেক কঠিন, অনেক ডিফিকাল্ট, তো আপনারা এগুলো অ্যাভয়েড করে চলবেন। তো মূল কথা হচ্ছে যে ভাই, গেম যেখান থেকেই দেন, আপনারা যেভাবেই গেম দেন না কেন, গেম দেওয়াটা অত্যন্ত ডিফিকাল্ট এবং অনেক রিস্কি গেম দেওয়া। আর এখন কিন্তু অবৈধভাবে ইতালিতে ঢোকা অনেকটা কমে গেছে, বা ঢোকা যাচ্ছে না বলা যায়, মানে কমে নাই কিন্তু ঢোকা যাচ্ছে না। আর এছাড়াও আপনারা যদি বৈধভাবে আসেন, সেটা হচ্ছে সব থেকে বেটার অপশন। এরপর আপনারা যারা মানে বৈধভাবে আসতে পারতেছেন না বা আসতে পারছেন না, শুধুমাত্র তারাই গেম দিবেন। কারণ দেখেন, বৈধভাবে আসতে টাকা লাগে 8 থেকে 10 লক্ষ সর্বোচ্চ আপনার, যদি আপনি একটা নন সিটিজেন দেশে আসেন। আর যদি আপনি অবৈধভাবে আসেন, সেক্ষেত্রে আপনার প্রথমে হয়তো টাকা লাগবে 8 লক্ষ বা 10 লক্ষ, কিন্তু পর্যায়ক্রমে আপনার টাকার পরিমাণটা হয়ে যাবে প্রায় 15, 16 বা 17 লক্ষ টাকা হয়ে যাবে। মানে এখানে হচ্ছে আপনার যে বসনিয়া, ঠিক আছে, এই বসনিয়া থেকে আপনাকে মিনিমাম 10 থেকে 20 বার গেম দেওয়া লাগবে। মানে অনেকে আছে যে প্রথমবার গেম দিয়ে চলে যায়, কিন্তু এই সংখ্যাটা খুবই কম। বেশিরভাগ মানুষই হচ্ছে আপনার 15, 16 বার গেম দেয়, তারপরে তারা সফল হয়। আর সার্বিয়া থেকে হচ্ছে এরকমের ঘটনা ঘটে না, কারণ সার্বিয়া থেকে এই হাঙ্গেরি বর্ডার থেকে ব্যাক আসার কোনো সিস্টেম নাই। হয় আপনাকে চলে যাওয়া লাগবে, আর না হলে এখান থেকে সরাসরি বাংলাদেশে ব্যাক পাঠিয়ে দিবে, ঠিক আছে। তবে এখান থেকে প্রায় শতভাগ মানুষই ইনশাল্লাহ চলে যায় হাঙ্গেরিতে, এটা নিয়ে সমস্যা হয় না। তো এই সব কিছু বিবেচনা করে আপনারা তারপরে আসবেন। আপনারা অনেকেই ভাবেন যে আপনারা হয়তো এই পথে 10-15 লাখ টাকা দিয়ে দিলেন দালালকে, আপনারা খুব সহজে চলে আসতে পারবেন। আসলে বিষয়টা এরকমের না, আপনারা যেখান থেকে যেভাবে গেম দেন না কেন, এগুলো খুবই ডিফিকাল্ট, খুবই কষ্টকর, আর এখানে আপনার জানমালের ক্ষয়ক্ষতি হতে পারে অনেক। মানে আগে হচ্ছে আপনার লাইফ, তারপরে টাকা পয়সা। তো আপনারা ইউরোপে বেঁচে থাকলে আসতে পারবেন, কিন্তু এতটা রিস্ক নিয়ে ইউরোপে আসা আমার মনে হয় না ঠিক হবে। আচ্ছা, আপনাদেরকে আমি একটা বিষয় দেখিয়ে দিই। আপনারা আমাকে অনেকে বলেন যে ভাই, আমি সার্বিয়াতে আছি, আমি মন্টিনিগ্রো আছি, কসোভো আছি, অথবা আমি নর্থ মেসিডোনিয়া আছি, আমি এইসব দেশ থেকে গেম দিয়ে আমি গ্রিস যেতে পারবো কিনা। কারণ অনেকে আছেন যে গ্রিসে আসতে চান, গ্রিসে অনেক পরিচিত কেউ আছে, বা গ্রিসে ভাই ব্রাদার কেউ আছে, আপনারা সার্বিয়াতে বা মন্টিনিগ্রোতে আসছেন, এখানে ভালো কাজকাম পাচ্ছেন না, কিন্তু আপনারা আশা করতেছেন যে এসব দেশে গেলে বা গ্রিসে আপনারা আসলে ভালো কাজ পাবেন। সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু গ্রিসে আসতে পারবেন। যারা নর্থ মেসিডোনিয়াতে আছেন, এখান থেকে হয়তো আপনারা দালালকে মানে 50,000, 60,000 বা 1 লক্ষ টাকা দিলে আপনাকে গ্রিসে নিয়ে আসবে। কারণ এসব বর্ডার ক্রস করতে 20-30 হাজার টাকা বেশি লাগে না, তারপর আপনাদের অ্যাভারেজ যে টাকাটা লাগবে আর কি। তো আপনাদের সার্বিয়াতে যারা আছেন, মন্টিনিগ্রোতে যারা আছেন, একদম সেমভাবে আপনারা দালালকে টাকা পয়সা দিয়ে মোটামুটি 50-60 হাজার টাকা হলে আপনারা গ্রিসে চলে আসতে পারবেন। কারণ গ্রিসে বেশি মানুষ আসে না, কারণ এখানে আসলে এখান থেকে আসলে সরার মতো কোনো সিস্টেম নেই। এখানে আপনাকে থাকা লাগবে, থাকার পরে এখান থেকে আপনাকে বৈধতা পেয়ে তারপরে আপনাকে ইতালি যাওয়া লাগবে। কিন্তু এইখান থেকেও কিন্তু একটা সময়, মানে গ্রিস থেকেও কিন্তু সুযোগ ছিল যে গ্রিস থেকে একটা সময় অবৈধভাবে যারা আসতো, তারা আপনারা সরাসরি গ্রিস থেকে বিমানে করে ইতালি অথবা বিশেষ করে স্পেন যেত, ঠিক আছে। মানে ইতালিও বিশেষ করে হচ্ছে আপনার স্পেনে যেত, তবে ইতালিতেও যেত, ঠিক আছে। তো এক্ষেত্রে আপনাদের টাকা লাগতো প্রায় 6 থেকে 7 হাজার ইউরো, যেটা বাংলা টাকায় প্রায় 6 থেকে 7 লক্ষ বা এর থেকে বেশি। তো এই সিস্টেমটা এখন মেবি চালু নেই, কারণ চালু থাকলে শুনতাম যে মানুষ আসছে, কিন্তু এটা একটা সময় চালু ছিল, সেটা আরও মানে 3-4 বছর আগে। এখন আর এই সুযোগটা নাই। তো এটা জানিয়ে দিলাম আপনাদেরকে, আপনারা অনেকে আবার এই নিয়ে প্রশ্ন করবেন। তো যতটুকু সম্ভব আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, মানে খুঁটিনাটি সব কিছুই। তো এখন দেখেন, আপনারা বিবেচনা করে দেখবেন যে আসলে আপনারা এই পথে গেম দিবেন কিনা। আর বর্তমানে যারা লিবিয়া হয়ে গেম দেন, এটাও এখন অনেক কঠিন হয়ে গেছে লিবিয়া তিউনিশিয়া, কারণ এখান থেকে গেম দিলে ইতালিতে সরাসরি যাওয়া যাচ্ছে না। অনেক ক্ষেত্রে অনেকে আপনার স্পেনে যাচ্ছে, অনেক ক্ষেত্রে আপনার স্পেনের দিকে যাচ্ছে অনেকেই। তো এইগুলো বিবেচনা করে সব কিছু খোঁজখবর নিয়ে তারপরে হচ্ছে আপনারা গেম দিবেন। আর গেম জিনিসটা সবসময় জন্য অ্যাভয়েড করে চলাই সব থেকে উত্তম। তো আজকের মূল বিষয় ছিল এটা, যে আপনারা যারা মিডল ইস্টে আছেন অথবা যারা বাংলাদেশে আছেন, আপনারা কীভাবে অবৈধভাবে গেম দিয়ে ইউরোপে মুভ করবেন বা ইতালি পর্তুগাল যাবেন। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখানে আপনারা যদি কোনো বিষয় বুঝতে না পারেন, অথবা যদি আপনাদের কারো কোনো মন্তব্য থাকে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের প্রত্যেকের কমেন্টে সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।